একদা একটা গ্রামে সুধাকর নামের একটা লোক বসবাস করত। তার একটা মেয়ে ছিল যার নাম ছিল মাহিতা। মাহিতা পঞ্চম শ্রেণীতে পড়তেন। একদিন মাহিতা তার বাবা সুধাকরকে বলল সে তার ঠাকুমার বাড়িতে যেতে চাই। সুধাকর তখন মাহিতাকে বলল এখন তার সময় হবে না, কারণ তার ফসল নিয়ে সে খুবই চিন্তিত। তার বাবার এরকম কথা শুনে মাহিতা মুখ ঝুলিয়ে বারান্দায় বসে রইল। মাহিতা সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া না করে মন খারাপ করে বসেছিল। তখন তার বাবা সুধাকর এসে তাকে বোঝাতে লাগলো। তার বাবা বলল ঠিক আছে মা, খেয়ে নে, আমরা কালকে তোকে নিয়ে তোর ঠাকুমার বাড়িতে যাব। এইটা শুনে মাহিতা খুশি হয়ে ভাত খেতে লাগলো। সকালবেলা উঠে সুধাকর এবং মাহিতা তার ঠাকুমার কাছে যেতে লাগলো। সুধাকরের মায়ের নাম ছিল রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী একাই তার গ্রামের বাড়িতে থাকত। রাজলক্ষ্মী গ্রামের বাড়িতে একাই থাকত। রাজলক্ষ্মী মাহিতাকে নানা রকম গল্প শোনাতেন, তাকে নানা রকম গেম খেলা শেখাতেন এবং আশেপাশের সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে তিনি দেখাতেন। রাজলক্ষ্মী তাদের দুজনকেই বেশ কয়েকদিন তার কাছে থেকে দেওয়ার জন্য অনুরোধ করল। কিন্তু সুধাকর বলল তার অনেক জমিতে কাজ পড়ে আছে, তাকে এখনই যেতে হবে। সুধাকর তখন মাহিতাকে তার ঠাকুরমার কাছে রেখে সে বাড়ি চলে এলো। রাজলক্ষ্মী তাকে অনেক গল্প শোনাতেন, সব কিছু দেখাতেন, কিন্তু একটাই সমস্যা, তাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইতো না, যার জন্য মাহিতার মন খুবই খারাপ হয়ে যেত। যে ঠাকুমা তাকে সব কিছু করত, তার সমস্ত কথা শুনত, শুধু বাইরে যেতে বললেই তাকে বাইরে যেতে মানা করত, এটা তার একদমই ভালো লাগতো না। আচ্ছা ঠাম্মি, তুমি আমাকে এত ভালোবাসো, বাড়িতে থাকতে দাও, আমাকে গল্প শোনাও, কত কি করো, কিন্তু আমাকে বাইরে কেন যেতে দাও না? সবসময় বাড়িতে বসে কেন বলো টিভি দেখতে? আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আমি একটু বাইরে যেতে চাই, আমাকে যেতে দাও না কেন? মাহিতার এরকম কথা শুনে রাজলক্ষ্মী বলল, আরে মা, তুমি এখন ছোট তো, বাইরে বেশি না যাওয়াই ভালো, তুমি বাড়িতে বসেই খেলাধুলা করো, টিভি দেখো। মাহিতা কি করবে ভেবে পাচ্ছিল না, সে সারাদিন তার ঠাকুমার বাড়িতে বসে টিভি দেখতে লাগলো। তার ঠাকুমা তার জন্য ভালো ভালো মিষ্টি তৈরি করলো, কিন্তু মিষ্টিও তার ভালো লাগলো না, একটা কিংবা দুটোর বেশি সে খেলো না। সন্ধ্যার দিকে মাহিতা এবং রাজলক্ষ্মী বাড়ির বারান্দায় বসে গল্প করছিল। মাহিতার আর গল্প শুনতেও ভালো লাগতো না। তখন মাহিতা তার ঠাকুমাকে বলল তার এখানে একটু ভালো লাগছে না, সে তার বাবার কাছে চলে যাবে। আরে মাহিতা মা, এই গ্রামের অবস্থা কিন্তু ভালো না, সেই জন্য তোকে বাইরে পাঠাতে আমি খুব ভয় পাই রে। এই গ্রামের অনেক বাচ্চারা নদীর ওখানে খেলা করতে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি, জানি না ওই বাচ্চাগুলোর কি হয়েছে, সেই জন্য আমি ভয়তে তোকে বাইরে যেতে দিতে চাই না, সেই জন্য তোকে বাড়িতে কত গল্প শোনাই, তুই আমাকে না বলে কোনোদিন কোথাও যাবি না রে মা, ঠিক আছে? তার ঠাকুমা তাকে সমস্ত গল্পটা তাকে বলল। তার ঠাকুমার গল্প শুনে সে কিছুটাই বিশ্বাস করতে পারলো না যে এরকম কি ঘটেছে বাচ্চাদের সাথে। সেদিন রাতে যখন তার ঠাকুমা তাকে গল্প বলে ঘুম পাড়াচ্ছিল, তখন তার ঘুম এলো না, বারবার তার চোখের সামনে সেই বাচ্চাদের কথাগুলোই ভেসে আসছিল। ওইদিকে তার বাবাও আসছে না তাকে নিতে, তার বাবা খুবই ব্যস্ত, এইদিকে সে ঠাকুমার বাড়িতে এসেও ফেঁসে গেছে, কোথাও যেতে পারছে না। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন তার ঠাকুমা ঘুমিয়ে পড়েছিল, তখন সে কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে সে বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তাদের মধ্যে একজন রাজু নামের বাচ্চা, সে তখন মাহিতাকে বলল, ওইদিকে নদীর ধারেতে নাকি একটা ডাইনে বসবাস করে, আমরা সমস্ত বাচ্চারা একদিন ওই নদীর ধারেতে খেলতে গেছিলাম, তখন হঠাৎ করে একটা আইসক্রিম এলো আর সমস্ত বাচ্চারা ওই আইসক্রিমের পেছনে দৌড়াতে লাগলো। আইসক্রিম গাড়িটা যখন নদীর ধারে পৌঁছালো, তখন বাচ্চারাও সেখানে গেল। তখনই একটা পেতি নিয়ে এসে সমস্ত বাচ্চাদেরকে জলের নিচে নিয়ে চলে গেল। তারপর মাহিতা, আরে আমি এই ভূত টুতকে বিশ্বাস করি না, ভূত বলেও কিছু হয় নাকি, আমি এইগুলো মনে করি না। মাহিতার এরকম কথা শুনে রাজু বলল, ও, তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছিলে তো, আমি নিজে চোখে দেখেছি, তুমি একদিন চলো, তোমাকে দেখাবো তাহলে। তখন বেবি বলল, ঠিক আছে চলো আমরাও যাব। তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা সকলে নদীর ধারেতে যাবে। সমস্ত বাচ্চারা মিলে নদীর ধারেতে যেতে লাগলো। মাহিতা হঠাৎ করে হোঁচটকে মন্দিরের কাছে পড়ে গেল। মাহিতা যখন পড়ে গেছিল, তখন মাহিতার সামনে একটা লাঠি দেখতে পেল। লাঠিটা ঠিক জাদুর লাঠির মতো দেখতে। মাহিতা তখন সেই লাঠিটাকে হাতে তুলে নিল। সেই লাঠিটাকে সঙ্গে নিয়েই সে সমস্ত বাচ্চাদের সাথে ওই নদীর ধারেতে যেতে লাগলো।
নদীতে পৌঁছানোর পরে রাজু নামের ওই ছেলেটা বলল, মাহিতা ঠিক এই জায়গাতেই ওই ডাইনিটা বাচ্চাদেরকে জলে নিয়ে চলে গেছিল। তখন রাজু তাকে বলল, তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না, এখানে একটুখানি অপেক্ষা করো, তারপরেই বুঝতে পারবে যে কি ঘটবে। বাচ্চারা যখন এইভাবে কথাবার্তা বলছিল একে অপরের সাথে, তখনই নদীর মাঝখান থেকে একটা পেঁচে নিয়ে এসে ওই দুটো বাচ্চাকে নদীর গভীরে নিয়ে চলে গেল। কিন্তু ওই ডাইনি ওই দুটো বাচ্চাকে রেখে যখন মাহিতাকে নিতে এলো, তখন মাহিতাকে নিয়ে যেতে পারলো না, কারণ মাহিতার হাতে একটা জাদুর লাঠি ছিল যেটা একটা গাছের সাথে আটকে ছিল। জাদুর লাঠির এতটাই ক্ষমতা ছিল যে ডাইনিও তাকে টেনে নিয়ে যেতে পারলো না। মাহিতা লাঠিটাকে চেপে ধরে বলতে লাগলো, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কেউ। এই কথা বলার পরে ওই জাদুর লাঠিটা শূন্যে ভাসমান হয়ে ওই পেতনির কাছে এলো আর ওই পেতনিকে বেধড়ক মারতে লাগলো। পেতনি তখন খুবই ভয় পেয়ে গেল, সে নদীর নিচে চলে গেল। জাদুর লাঠি মাহিতাকে এইভাবে পেতনির হাত থেকে বাঁচালো। তারপরে জাদুর লাঠিটা আবার মাহিতার কাছে এলো। কি হলো মাহিতা, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি বাড়ি চলে যাও। মাহিতাকে বলল, আমি আমার বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছিলাম, ওদেরকে ছাড়া আমি কোথাও যাব না, আমাকে যদি মরতে হয় আমি মরব, কিন্তু ওদেরকে সঙ্গে করে আমি নিয়ে যাব, ওদেরকে ছাড়া যাব না আমি। তারপরে ওই জাদুর লাঠি ওই ডাইনির হাত থেকে সমস্ত বন্ধু এবং বান্ধবীদেরকে ফিরিয়ে আনলো। তারা তাদের জীবন ফিরে পেয়ে সমস্ত বাচ্চারা বেশ খুশি হলো। সমস্ত বাচ্চারা ওই জাদুর লাঠিকে ধন্যবাদ জানিয়ে নমস্কার করলো। তারপর জাদুর লাঠিটা বলে উঠলো, দেখো বাচ্চারা, আমি হচ্ছি হনুমান ভগবানের একজন বাহন। হনুমান ভগবানই আমাকে পাঠিয়েছে তোমাদের রক্ষা করার জন্য। আমি তোমাদেরকে একটা বর দিতে চাই, তোমরা বলো তোমরা কি চাও। তখন বাচ্চারা বললো, ওই ডাইনির আতঙ্কে আমাদের গোটা গ্রাম জর্জরিত, ওই ডাইনিকে চিরজীবনের মতো সমাপ্তি করে দাও। তখন ওই জাদুর লাঠি ওই ডাইনিকে জল থেকে তুললো, তারপর তার জাদু শক্তি দিয়ে তাকে পুড়িয়ে ছাই করে তাকে পুরো ভস্ম করে দিল। এখন ওই নদী ডাইনির আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত। সেই দিনের পর থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একটা গ্রামে রামায়া নামের একজন লোক বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল লতা। সীতা এবং রাজু নামে তার দুই সন্তান ছিল। রামায়ার একটা হোটেল ছিল। সেই হোটেলে সে কাজ করে নিজেদের সংসার চালাতেন। কিন্তু সে তার হোটেলেতে কোনো অস্বাস্থ্যকর খাবার তৈরি করতেন না। ঘরোয়া গমের আটা দিয়ে রুটি তৈরি করত, তার সাথে রাগি দিয়েও রুটি তৈরি করত, তার সাথে তেল মশলাহীন স্বাস্থ্যকর তরি তরকারি তৈরি করত। যেহেতু সে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবারই তৈরি করত, সেই জন্য তার হোটেলেতে হাতে গোনা জন কয়েকজনই আসত। সে নিজেই রাগি এবং গম পিসত আর সেই গুঁড়ো দিয়ে রুটি তৈরি করত। একদিন সন্ধ্যাবেলা কেবলমাত্র দুজন ব্যক্তি তার হোটেলেতে রুটি খেতে এলো, যার কারণে হোটেলে তৈরি করা সমস্ত খাবার অনেকটাই বেঁচে যেত। যে খাবারগুলো তার বেঁচে যেত, সেই খাবারগুলোকে একটা টিফিন বক্স করে ভরে সে সোজা মন্দিরেতে নিয়ে চলে আসত আর সমস্ত ভিক্ষুক এবং গরিব দুঃখীদেরকে মন্দির প্রাঙ্গণে ভাগ করে দিত। এইভাবে প্রতিদিনই রামায়ার জীবনের রুটিন চলত। এইরকমই একদিন রামায়া হোটেল থেকে মাত্র 100 টাকা নিয়ে বাড়ি ফিরল। মাত্র 100 টাকা দেখে খুবই কষ্টের সঙ্গে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, কি গো এটা কি হচ্ছে বলো তো? তুমি কোনো টাকা পরিশোধ করতে পারছো না, বাড়ি ভাড়া দিতে পারছো না, বাড়ির মালিক এসে তো আমার উপরে জোর জুলুম করছে, বাড়ি ভাড়া না দিলে তাহলে তো আমাদের বাড়ি ছাড়া হতে হবে গো। লতার কথা শুনে রামায়া তখন বলল, আজকাল সমস্ত কাস্টমাররা স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে মশাযুক্ত খাবারই বেশি পছন্দ করছে। রাগি জবা এবং স্বাস্থ্যকর গমের রুটি তো আজকাল তো কেউ খেতে আগ্রহী দেখাচ্ছে না। এমনকি তুমি নিজেই দেখো না, আমাদের বাচ্চারাও তো এইসব খাবার খেতে আগ্রহী না। আচ্ছা ছাড়ো, বাদ দাও, লতা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। তার কথা শুনে বাড়িতে যেটুকু খাবার ছিল সেটুকু খাবারই তার স্বামী রামায়াকে খেতে দিল। রামায়া খুবই কষ্ট করে ভাত এবং আচার খেতে লাগলো। রামায়াকে এত কষ্ট করে ভাত খেতে দেখে লতার চোখ থেকে জল বেরিয়ে এলো। আরে লতা তুমি কাঁদছো কেন? তুমি আর কি চাও বলো তো, দিন দিন আমাদের আয় কমে যাচ্ছে, বাড়ি ভাড়া দিতে পারছি না, ঋণের টাকাগুলো পরিশোধ করতে পারছি না, আর কতদিন এইভাবে চলবে? প্রত্যেক দিন ভাবি আজ হয়তো ভালো উপার্জন হবে, আজকের দিনটা ভালো যাবে, কিন্তু না, সেই হতাশ হতে হয়। তার স্ত্রীর এরকম কথা শুনে সে খুবই কষ্ট অনুভব করল।
এত ব্যথা এবং কষ্ট নিয়ে কোনো রকমে ওই রাতটা কাটিয়ে দিল। রামায়া সকালে ঘুম থেকে উঠে তার হোটেলেতে যেতে লাগল। তার হোটেলটা পুরে ছাই হয়ে গেছিল এরকম পরিস্থিতি দেখে। আরে এই হোটেলটা কার এটা? আরে হায় ভগবান, এটা তো আমারই হোটেল। রামায়া তার হোটেলের এরকম অবস্থা দেখে সে হাওয়া করে কাঁদতে থাকে। রামায়াকে এইভাবে হাওয়া করে কাঁদতে দেখে ওখানকার একজন স্থানীয় ব্যক্তি, রামায়া কালকে রাতে তোমার হোটেলেতে আগুন লেগেছিল, তোমার হোটেলে থাকা সমস্ত জিনিসপত্র একেবারে পুড়ে ছাই হয়ে যায়, যেটা ব্যবহারের একদমই যোগ্য না। কালকে রাতেই তো আমি এবং বাকি অন্যান্য লোকেরা তোমার হোটেলের আগুন নেভানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই আগুন আমরা কোনো মতেই নেভাতে পারিনি। ওই স্থানীয় লোকটা কিভাবে আগুন লেগেছে রামায়াকে সবকিছু বিস্তারিতভাবে বলল। তার হোটেলের এরকম পরিস্থিতি দেখে তার কান্না থামল না, সে কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে রওনা দিল। তখন তার স্ত্রী লতা তাকে দেখে, আরে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আর তুমি তো এই মাত্র বাড়ি থেকে বেরোলে, আবার ফিরে এলে কেন? আমরা সবকিছু হারিয়ে ফেলেছি লতা, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে লতা, সব শেষ। সবকিছু শেষ হয়ে গেছে মানে তুমি কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না, তুমি ভালো করে বলো তো। গতকাল রাতে আমাদের হোটেলেতে আগুন লেগে গেছিল, ওই হোটেলে আর কোনো কিছুই অবশিষ্ট নেই লতা, শুধুমাত্র ছাইগুলো পড়ে রয়েছে। লতাকে এইভাবে সে বিস্তারিতভাবে বলল। শুনেই লতা হাও হাও করে কাঁদতে লাগল। একটু দূর থেকে যখন বাচ্চারাও শুনল, তখন তাদেরও চোখ থেকে জল বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই জমিদার ভেঙ্কটরও মানে বাড়িয়ালা তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। রামায়া, তোমার হোটেল তো এখন পুরো ছাই হয়ে গেছে। আমি অনেক দিন থেকেই আন্দাজ করছিলাম এরকম কিছু একটা ঘটবে। যা তোমার হোটেলের পরিস্থিতি, আমার তো মনে হয় না যে তুমি আর বাড়ি ভাড়া দিতে পারবে, এমনিতেই অনেকগুলো টাকা বাকি। সেজন্য রামারাও আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এইবার তুমি অন্তত আমার বাড়িটাকে ছেড়ে দাও, বুঝেছ? তারপর ভেঙ্কটরাও রামারাওয়ের কাছ থেকে তাদের বাড়িটা ছিনিয়ে নিল। তারপর রামায়া এবং লতা তার দুটো সন্তানকে নিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিল। সেই দিন রাত্রুকু অন্তত তাদেরকে ওই গাছের নিচেই কাটাতে হলো। আমি কাজকর্ম করে কিছু টাকা জমানোর চেষ্টা করছি, অন্তত একটা ভাড়া বাড়িতেও থাকতে তো পারবো। সেই দিন রাতে লতার চোখে ঘুম এলো না। গাছের নিচেতে সীতা এবং রাজু ঘুমিয়েছিল, কিন্তু এত গরম ছিল যার কারণে তাদের ভালো করে ঘুম হলো না। কি গো, বাচ্চাদের দিকে একবার তাকাও না, আমরা পাপ করেছি বলে ওদের ভুগতে হচ্ছে, ওদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। তাদের বিবাহের সোনার চেনটা লতা তার স্বামীর হাতে দিয়ে বলল, যে করেই হোক যেন একটা ভাড়া বাড়ির ব্যবস্থা অন্তত যেন করে। রামায়া সে চেন বিক্রি করে বাড়ির ব্যবস্থা করল। তখনই তাদের মেয়ে সীতা তার মা বাবাকে এসে বলল, বাবা ভাই না ঘুমাচ্ছে না, ওর মনে হয় শরীরটা খুবই খারাপ, চলো না দেখো একবার। রামায়া তখনই তার ছেলে রাজুকে ঠেলা গাড়ি করে হাসপাতালেতে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাবার পরে ডাক্তারবাবু রাজুর পরীক্ষা নিরীক্ষা করল। তারপর সে রামায়াকে ডেকে বলল, দেখো বাবু, তোমার ছেলে কিন্তু অত্যাধিক গরমের কারণে স্ট্রোক করে গেছিল, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাবেন আর ওনাকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। ডাক্তারবাবু রাজুকে এইভাবে সব কিছু বুঝিয়ে দিল। সে ওই ঠেলা গাড়ি করে রাজুকে আবার বাড়ি নিয়ে চলে এলো। তারপর তার স্ত্রীকে সব কিছু খুলে বলল, যাও তুমি একটা পাখা কিনে আনো, বাচ্চাদেরকে পাখার নিচে রাখতে হবে। রামায়া তখন ফ্যানের দোকানে ফ্যান কিনতে গেল, কিন্তু দোকানে গিয়ে দেখল যে ফ্যানের যা দাম, সে দাম শুনে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে আসার পথে সে একটা রাস্তাতে এসি পড়ে থাকতে দেখল। সে তখন ওই এসিটার কাছে গেল আর এসিটাকে কাঁধে করে সে বাড়িতে নিয়ে চলে এলো। তারপরে সে নিজেই ওই এসিটাকে তার বাড়ির মধ্যে সেটিং করল। তারপর তার দুটো সন্তান সীতা এবং রাজু এসির তলায় ঘুমিয়ে পড়ল আর রামায়া এসির সুইচ অন করে দিল। এসি চলছিল বটে, কিন্তু ঘর ঠান্ডা হচ্ছিল না। কিছুক্ষণ পরে ওই এসির ভেন্টিলেটার থেকে 2000 টাকার নোট পড়তে লাগল। এসি থেকে যখন এইভাবে টাকা পড়ছিল, তারা তো খুবই অবাক হয়ে গেল। লতা এবং রামায়া সমস্ত টাকাগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখল। কিছুক্ষণের মধ্যেই আবার ওই এসির ভেন্টিলেটার থেকে সোনার কয়েন পড়তে লাগল। তখন তারা দুজন স্বামী স্ত্রীর সমস্ত সোনার কয়েনগুলোকে এক জায়গাতে জড়ো করল। এসি থেকে পাওয়া সোনা এবং টাকা দিয়ে তারা বিশাল বড় একটা বাংলো বাড়ি কিনল। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো দেখতে ছিল। তার সাথে সাথে ব্যবসা চালানোর জন্য তারা একটা বিরাট বড় হোটেলও কিনল। তার হোটেলেতে সমস্ত গরিব দুঃখীদেরকে পেট ভরে খাওয়াতো।
স্বল্প মূল্যে হোটেলের ব্যবসা করে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো।